শতভাগ কার্যকরী, সায়েন্স এটা প্রমাণিত। ইরা পিঙ্গলা নারীর ব্যায়াম, আমরা অনেকবার বারবার এই ব্যায়াম সম্পর্কে আমরা পোস্ট আকারে আপনাদেরকে করতে বলেছিলাম। তো আপনাদের অনুরোধে আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো এই ব্যায়ামটা কিভাবে করতে হয়। আপনি মাথাটা প্রথমে সোজা করে নেবো, আমরা প্রথমে মেরুদণ্ডটা সোজা করে নেবো। এইটা আছে আসনটা, আপনারা যে বিভিন্নভাবে বসতে পারবেন, উনি যেভাবে বসছে এটা আরামদায়ক আসন বলা হয়। তো একটা আসন আছে নামাজের মতন করে, বা আপনি পাটা ঝুলিয়েও বসতে পারবেন, একটু পাটা ঝুলিয়ে দেন, পাটা ঝুলিয়ে দেন। তো এইভাবে কিন্তু বসা যায়, এইভাবে কিন্তু বসেও করা যায় মাথাটা সোজা করে। আর আমরা আগের মতন দেখাইছিলাম, কিন্তু আমরা দুইভাবে করতে পারবো, যে যেটাতে সুবিধা সে সেটাই করবেন। তবে এখানে খেয়াল করতে হবে যে আমাদের মেরুদণ্ড অর্থাৎ পিঠ আর মাথা একদম বরাবর স্ট্রেট থাকবে, সোজা থাকবে, আর হাতটাকে একটু দুই পায়ে রাখবো। এখন শ্বাস দেবো, ধীরে ধীরে আমরা শ্বাস দেবো, বুক ভরে শ্বাস নেবো, আর পায়খানার রাস্তাটাকে মলদ্বারটাকে সংকোচন করবো। যখন আমরা ধীরে ধীরে শ্বাস নিচ্ছি, তখন পায়খানার রাস্তাটা সংকুচিত হয়ে যাবে, একদম ক্লোজড হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এবার ধীরে ধীরে শ্বাসটা ছেড়ে দেব, আস্তে আস্তে শ্বাস নিঃশ্বাসটা ছাড়তে থাকব, রিল্যাক্স হব, আস্তে আস্তে রিল্যাক্স, আবার শ্বাস নিতে থাকব। এভাবে করে আমরা যখন শ্বাস নিব, তখনই শুধু পায়খানার রাস্তাটা বন্ধ থাকবে। আবার কিছুক্ষণ শ্বাসটা বন্ধ রাখবো, শ্বাসটা ধরে রাখবো, আবার শ্বাসটা ছেড়ে দেন, আস্তে আস্তে শ্বাস ছেড়ে আপনি রিল্যাক্স হয়ে যান, একদম স্বাভাবিক হয়ে যেতে হবে। এই সময় পায়খানার রাস্তাটাকেও আমরা রিল্যাক্স করে দেবো। আবার যখন আবার করছি, আমরা দেখেন এভাবে শ্বাস যখন নিচ্ছি, তখন পায়খানার রাস্তাটা মলদ্বারটা সংকুচিত হয়ে বন্ধ হয়ে যাবে। আবার শ্বাসটা এখানে কিছুক্ষণ ধরে ব্রেক করে রাখবো, হোল্ডিং করে রাখবো, আবার এবার ছেড়ে দেবো। এভাবে করে ছেড়ে দেবো। এই ব্যায়ামটা আমরা করবো ছয়বার করবো টোটাল, একটা না ছয়বার। আবার করেন, ধীরে ধীরে শ্বাস নেব। এই মুহূর্তে যখন আমরা শ্বাসটা নিচ্ছি, তখন পায়খানার রাস্তা মলদ্বারটা সংকুচিত করে দেবো। কিছুক্ষণ আমরা শ্বাসটা আবার বন্ধ রেখেছি, এবার শ্বাসটা ছাড়তে থাকবো, প্রসারিত করতে থাকবো। তো এইভাবে আমরা শ্বাসটা, আবার একটা আছে যে শ্বাসটা খুব ঘন ঘন নিয়ে পায়খানার রাস্তা বারবার বন্ধ করা, আবার চালু করা, এটা খুব দ্রুত করতে হবে। আপনি শ্বাসটা নিয়ে পায়খানার রাস্তা বন্ধ থাকবে, আবার ছেড়ে দিবেন। এই ব্যায়ামটা আমরা খুব দ্রুত করবো, মানে লাইটটা ধরে ফিউজড হয়ে গেলে কি বাতিটা জ্বলছে নিপছে, জ্বলছে নিপছে, লাইটিংয়ের আলোর মতন পায়খানার রাস্তাটা বন্ধ হবে, আবার চালু হবে, পায়খানার রাস্তা বন্ধ হবে, আবার চালু হবে। এইভাবে বারবার এটা করতে থাকবো। তো মূলত প্রথম চান্সে আমরা ছয়বার, প্রথম চান্সে, প্রথম সুযোগে আমরা ছয়বার এই ব্যায়ামটা করে নেব। আর লাস্টের দিকে এসে আমরা এটা ধীরে ধীরে লাইটের মতো খুব দ্রুত, ফার্স্টলি আমরা এটা কখনো সে বন্ধ করবো, আবার কখনো আমরা চালু করব। এই শ্বাস প্রশ্বাসটা নিয়ে মূলত মলদ্বারটাকে, মেরুদণ্ডটাকে সোজা রেখে, মেরুদণ্ডটা সোজা রাখেন, মেরুদণ্ডটাকে সোজা রেখে মলদ্বারটাকে সংকুচিত করে শ্বাস নিয়ে ধরে রাখবো। এই ব্যায়ামটাকে নাম হচ্ছে ইরা পিঙ্গলা নারীর ব্যায়াম। ইরা পিঙ্গলা, এই ভাষাটা হচ্ছে সংস্কৃত, ইডি সংস্কৃত ভাষা থেকে এই শব্দটা আসছে। আর মেডিকেলের ভাষা আমরা বলি যে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডটাকে সোজা রেখে, মেরুদণ্ডের মধ্যে যে স্পাইনাল কর্ডটা আসছে এটাকে আমরা সোজা রেখে এই ব্যায়ামটাকে, মলদ্বারটাকে সংকোচন করে রাখলে যে সুবিধাটা হবে, বীর্যপাতের সময় যে সমস্ত পুরুষেরা বীর্যটাকে নিজেদের কন্ট্রোলে রাখতে পারে না, তারা ইজিলি এটাকে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, কেউ কেউ এটা 1 ঘন্টা ধরে রাখতে পারে শুধুমাত্র এই ব্যায়ামটা করে। তো এই ব্যায়ামের শতভাগ কার্যকরী, যারা অনেক ওষুধ খাওয়ার পরও যারা সুবিধা করতে পারছে না, তাদের জন্য এই ব্যায়ামটা আশার আলো দেখাইতে পারে। তো এই ব্যায়ামটা আমরা দিনের বেলা সকাল দিকে করলে বেশি সুবিধা হয়, ফজরের নামাজের পরে করবো, অথবা যে কোনো সময় যদি কারোর ব্যস্ততা থাকে, সে যে কোনো সময়, যে কোনো বয়সের নারী পুরুষ সবাই করতে পারে। নারীদের সুবিধা হচ্ছে যোনিপথটা টাইট থাকবে, আর পুরুষের সুবিধা হচ্ছে আপনি দ্রুত বীর্যপাতটা শতভাগ দূর করে দিতে এই ব্যায়ামটা যথেষ্ট বেশ হচ্ছে কার্যকরী ভূমিকা রাখে। তো এই ব্যায়ামটার জন্য কোনো ধরা বাঁধা নিয়ম নাই। আর কাপড়টা আমরা যেটা পরবো, ট্রাউজার আরামদায়ক হবে, হয়তো আমরা ব্যায়ামের ক্ষেত্রে আমরা একটু দেখাচ্ছি যে টাইট হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না, আপনারা আপনাদের মতন করে এটা আরামদায়ক পোশাক করে নেবেন। আর একটা আমরা লাস্ট একটা আসন দেখাবো, আপনি একটু পাটা ই করে দেন, আরামদায়ক আসনে দেখেন, একটু খেয়াল করেন। এই আসনেও কিন্তু একটা ব্যায়াম করা যায়, আমরা একটু লাস্ট 1 মিনিট করবো ব্যায়ামটা, ওই একই ব্যায়ামটা, শ্বাস মেরুদণ্ড সোজা রাখবে, মেরুদণ্ড সোজা করে শ্বাস নেবে, ধীরে ধীরে শ্বাস নিচ্ছে, পায়খানার রাস্তাটাও এই ক্ষেত্রে বন্ধ হচ্ছে, আবার ছেড়ে দেন, আবার রিল্যাক্স, ধীরে ধীরে শ্বাস ছাড়তেছে। তো এইভাবে বারবার এটা করা যাবে, এটা মূলত আমরা 6 বার করবো, যে কোনো আসনে করা যায়, এমনকি নামাজের আসনও করতে পারবে। তো আপনারা এই ব্যায়ামটা করবেন, এই ব্যায়ামটা যদি আমরা সবাই ঠিক মতন করতে পারি, আল্লাহ চাইতো শতভাগ ফল পাবো।